এখন আমরা আনন্দকে যেন একটা পণ্য বলে ভাবছি বা একটা কিছু অর্জন বলে ভাবছি না। আপনার জীবনে যখন স্বাচ্ছন্দ্য আসে, আপনি যখন স্বাচ্ছন্দ্য বোধ করেন, আনন্দ তখন আপনা হতে আসে। স্বাচ্ছন্দ্যে আসার মানে কি, এটা নানাভাবে বোঝা যেতে পারে। বেশ, আমার বলা উচিত না, অন্তর্পানে চেয়ে দেখুন। আপনি ইতিমধ্যেই আমাকে শর্ত দিয়েছেন, তো এটা কি সত্যি যে আজ এমনকি চিকিৎসা বিজ্ঞানও বলছে যে মানুষের প্রতিটি অনুভূতির একটা রাসায়নিক ভিত্তি আছে? তো আপনি যেটাকে শান্তি বলেন সেটা এক ধরনের রসায়ন, আনন্দ আর এক ধরনের রসায়ন, হাসি খুশি ভাব আর এক ধরনের রসায়ন, যন্ত্রণা হলো আর এক অন্য ধরনের রসায়ন, বেদনা আবার আর এক ধরনের রসায়ন, পরমানন্দ হলো আর এক ধরনের রসায়ন। মানুষের প্রতিটা অনুভূতিরই একটা রাসায়নিক ভিত্তি আছে, বা অন্যভাবে বললে আপনি হলেন খুব জটিল একটা কেমিক্যাল স্যুপ। প্রশ্নটা শুধু এটাই, আপনি সুস্বাদু স্যুপ না জঘন্য? আপনি যদি দারুণ স্যুপ হন তাহলে সুস্বাদু লাগে, অন্য কারণ নয়, আপনার নিজেরই। আপনার নিজেরই যখন নিজেকে ভালো লাগে তখন এখানে যদি বসেন, নিজের ভিতরে যদি অত্যন্ত মনোরম অনুভূতি হয় স্যুপটা সুস্বাদু হওয়ার জন্য, তখন লোকে বলে আপনি খুশি। আপনি যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠেন লোকে বলে আপনি খুব হাসি খুশি, এর চেয়েও বেশি মনোরম হয়ে উঠে লোকে বলে আপনি পরমানন্দে আছেন। তো বেশিরভাগের বোঝার সুবিধার জন্য খুব সহজ করে বললে বলতে হয় আপনার রসায়নটা পাল্টানো দরকার। একটা গোটা প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা আপনার ইচ্ছে মতো রসায়ন তৈরি করতে পারি। আমি যদি আপনাকে শেখাই আপনার ভেতরে কি করে আনন্দের রসায়ন তৈরি করতে হয়, আপনার রসায়নটাই যদি আনন্দে ভরে ওঠে আপনিও আনন্দে ভরে উঠবেন। যখন আপনি আনন্দময় হয়ে ওঠেন তখন আর নিশ্চয়ই আনন্দ খুঁজতে যাবেন না। এটাই সব থেকে বড় ভুল যে আমরা আনন্দ খুঁজে চলেছি। আপনার জীবনটা যেন আনন্দের একটা অভিব্যক্তি হয়ে ওঠে। আপনার জীবন যখন আপনার অনুভূতিরই এক অভিব্যক্তি হয়ে ওঠে তখন আপনি কি করেন বা কি করেন না সেটা আপনার জীবনের গুণমান ঠিক করে দেবে না। নিজের ভিতরে আপনি কেমন আছেন সেটাই আপনার জীবনের গুণমান ঠিক করবে। সরি, আমি আবারও নিজের ভেতরে বলে ফেলছি, তবে রসায়নটা আপনার ভিতরে নয়, এটা এখন আপনার বাইরে। কিন্তু আপনি যদি ঠিক করে স্যুপটা বানাতে জানেন তাহলে আনন্দে থাকাটা কোনো ব্যাপারই না, আনন্দ হবে এর পরিণাম মাত্র। তো আমরা আপনাকে একটা প্রযুক্তি শেখাতে পারি, আমরা আপনাকে একটা পদ্ধতি শেখাতে পারি যার ফলে আপনি জানবেন কি করে নিজের ভেতর থেকে সঠিক ধরনের স্যুপটা তুলে আনতে হয়। এটাকেই আমি ইনার ইঞ্জিনিয়ারিং বলছি, যে আপনার রসায়নটা আপনি এভাবে ইঞ্জিনিয়ার করেন যে আপন প্রকৃতিতে এসে আনন্দময়। এটা বা ওটার কারণে নয়, যদি ভেবে থাকেন যে কারোর থেকে কোনো কিছু থেকে আনন্দ নিংড়ে নিতে পারবেন আপনি হতাশই হবেন, কারণ কিছুতেই কিছু লাভ হবে না, যদি না আপনার ভিতরে আনন্দের একটা রসায়ন থাকে।